ইউক্রেনে হামলাকে কেন্দ্র করে একের পর এক কঠোর নিষেধাজ্ঞা সহ রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন পশ্চিমা বিশ্ব। এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করে বলেছেন, পশ্চিমা রাশিয়াকে ধ্বংস করতে চায়। অন্যদিকে 2019 সালে ভেনেজুয়েলার উপর কয়েক দফা নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। রাশিয়ার সংবাদ মাধ্যমটি আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক টেলিভিশন ভাষণে মাদুরো বলেন, পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধ শুরু হয়েছে। এ সময় তিনি পশ্চিমাদের এসব কর্মকাণ্ডের নিন্দাও করেন। মাদুরো আরও বলেন, তারা পশ্চিমারা রাশিয়াকে টুকরো টুকরো করার জন্য একটি যুদ্ধ চায়। তাছাড়া দক্ষিণ আমেরিকার দেশটি বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটের মাধ্যমে রাশিয়াকে মানবাধিকার পরিষদ থেকে বহিষ্কার করার জন্য নিন্দা করেছে। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ফেলিক্সো প্রাসেনসিয়া বলেন, এই পদক্ষেপ সংলাপের অগ্রগতিকে নষ্ট ও নিরাপত্তা শৃঙ্খলা ও বিশ্ব শান্তিকে হুমকির মুখে ফেলবে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মধ্যে 6 সপ্তাহ পেরিয়েছে। এ সময় 40 লাখেরও বেশি ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। হাজার হাজার মানুষ নিহত কিংবা আহত হয়েছেন। চলমান এই যুদ্ধের ফলে ইউক্রেনের মোট জনসংখ্যার 1/4 গৃহহীন হয়ে পড়েছে। এছাড়াও দেশটির বিভিন্ন শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।